এই দেখেন কত সুন্দর করে একটি ব্রিজ নির্মাণ করা হইতেছে আর এই ব্রিজটি ভারতবর্ষের ভিতরে দ্বিতীয়তম লং ব্রিজ নির্মাণ করতেছে যেটি এর উপরে আরও একটি ব্রিজ আছে সেটি মুম্বাইয়ের মধ্যে আছে আর তারপরে এই লং ব্রিজটি যে নির্মাণ করা হইতেছে এই ব্রিজটি কিন্তু উনিশ কিলোমিটার প্লাস একটি লং একটি ব্রিজ নির্মাণ করা হইতেছে যেটি ভারতবর্ষের আসাম রাজ্যে নির্মাণ করা হইতেছে আর এই ব্রিজটির নাম হলো ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ আপনাদেরকে এই ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের সরাসরি যতটুকু কাজ কমপ্লিট হয়েছে বা পোস্টের কাজ কমপ্লিট হয়েছে কত নম্বর পোস্ট পর্যন্ত তো সেই দৃশ্যগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে সরাসরি দেখাবো আমি যে দেখাইতেছি এদিকে দেখেন এই যে প্রথমে এক নম্বর পোস্ট আছে দুই নম্বর পোস্ট এবং তিন নম্বর পোস্ট ওই যে সামনে দেখা যাচ্ছে এবং আমি চার নম্বর পোস্টের পাশে রয়েছি তো এই চার নম্বর পোস্ট পোস্টের থেকে আরও যে সামনে যে কাজ করে গিয়েছে এবং এই যে বৃষ্টির যে নির্মাণ করার কাজ বা বৃষ্টি বানায়া যে গেছে তো সেই দৃশ্যগুলো দেখাবো এবং দেখেন এই যে কত সুন্দরভাবে বৃষ্টি বানায়া এদিকে নিয়ে গেছে ফুলবাড়ির দিকে মানে আমি যেইখানে রয়েছি এটি হলো ধুবরির সাইড এবং এদিকেই হলো ফুলবাড়ির সাইড আর এই যে আপনাদেরকে যে দেখাইতেছি এই যে সামনে একটি যে পোস্ট তো এই পোস্টের উপর দিয়েও কিন্তু আরেকটি ব্রিজ নির্মাণ করে যাবে এটি হলো চার নম্বর পোস্ট এবং এই চার নম্বর পোস্টের বগলে আমি দাঁড়াইয়া দেখাইতেছি আর দেখেন ফাইনালি এই যে একটি নদী পড়েছে তো এই নদীর মাঝখানে একটি কিন্তু টেম্পোরারি ব্রিজ দিয়েছে যেটির উপর থেকে আপনাদেরকে দেখাইতেছি এই ব্রিজটি যে নির্মাণ করেছে এবং আরও কত দূর পর্যন্ত আসলে এই বৃষ্টির কাজ করে গিয়েছে সেই দৃশ্যগুলোই আপনাদেরকে দেখাবো আর দেখেন এইখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে মানে নদীর দৃশ্যগুলো সব চাইতে ভালো লাগে মানে নদীতেই কিন্তু বৃষ্টি সবচাইতে মানায় তার জন্যই কিন্তু ব্রিজের যে পোস্ট এবং বৃষ্টি যে দেখতে সুন্দর তো নদীতে কিন্তু সবচাইতে সুন্দর লাগে আর দেখেন এই যে আপনাদেরকে সামনের দিকে চলে যাব আমি আপনাদেরকে দেখাবো সামনের দৃশ্যগুলো আসলে এই বৃষ্টির কাজ কোন পর্যন্ত কমপ্লিট হয়েছে সেই দৃশ্যগুলো দেখাইতে এই দেখেন এই যে সামনের যে পোস্টটি দেখতে পারছেন এটি হলো আট নম্বর পোস্ট এবং তারপরেই হলো নয় নম্বর পোস্ট এবং আমি ওই দিক থেকে এখন দেখাই ওই সামনে জায়গা দেখাই আর এখনকার যে সময় এই সময় কিন্তু কোনো নদীতেই পানি থাকে না যেগুলো মেন নদী তো সে যেগুলাতেই আসলে পানি থাকে আর বাকিগুলো কিন্তু শুকায় যায় এইরকমই অবস্থা এই নদীটির যাই হোক আপনাদেরকে দেখাই এই যে এখন যে দেখাইতেছি এই সামনে আপনাদেরকে ওদিক থেকে দেখাইলাম ওই যে সামনে একটি টেম্পোরারি ব্রিজ আছে এবং ব্রিজটি পার হয়ে কিন্তু আমি এদিকে আইসি বা এপার আইছি তো এইখান থেকে এখন দেখাইতেছি এই এই পোস্টটি হলো এই যে আমি যে প্রথমে দেখাইলাম বা এখন যে দেখাইলাম ওটি হলো দশ নম্বর পোস্ট এবং এটি হল এগারো নম্বর পোস্ট তো আর দেখেন সামনে বারো নম্বর পোস্ট আছে তেরো নম্বর পোস্ট আছে চোদ্দ নম্বর পোস্ট আছে তো ওই পর্যন্ত কিন্তু বৃষ্টির কাজ কমপ্লিট করে বানায় গেছে আপনাদেরকে আরও সামনে নিয়ে দেখাই আরও ভালো লাগবে মানে যে এই বৃষ্টির যে আপডেট বা এই বৃষ্টির যে কাজের আপডেটগুলো বা বৃষ্টির যে বানায় আসছে তো এই পর্যন্ত কিন্তু বানায় আসছে এই বৃষ্টির কাজ তত বেশি পরিমাণ কাজের গতি এগিয়ে যায় নাই মানে পোস্টের কাজগুলো করতেই কিন্তু প্রায় দুই বছর চলে গেল এখন কিন্তু যে কাজ করতে মেন ব্রিজের কাজ করে যাইতেছে